পাক্ষা ম্যাথামেটিক্স লাভার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব WP কনস্টেবল নিউ ভ্যাকান্সি কবে আসতে চলেছে এবং কত আসতে চলেছে, এবং WP কনস্টেবলের নিউ ভ্যাকান্সি যেটা আসবে সেই ভ্যাকান্সিতে ক্যান্ডিডেটদের এজ কত থাকবে, এক্সাইজ নিউ নোটিফিকেশান কবে আসবে, এবং WP কনস্টেবল এর সেকেন্ড লটের জয়নিং কবে হবে। সবার প্রথমে আমি আপডেট দিচ্ছি, WP কনস্টেবল সেকেন্ড লটে জয়নিং 11 সেপ্টেম্বর হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম পুজোর আগে সেকেন্ড লটে জয়নিং হবে, আজকে আমি পুরো ডেটটা বলে দিলাম, 11 সেপ্টেম্বর WP কনস্টেবলের সেকেন্ড লটের জয়নিং হবে। হাওড়া আরও অফিস থেকে যাদের জয়নিং করানোর কথা ছিল পঞ্চায়েত ইলেকশনের আগে, লালবাজার থেকে যাদের মেডিকেল এবং VR এর ডকুমেন্টস ঠিকমতো পাঠানো না হওয়ার জন্য জয়নিং হয়নি, তাদের জয়নিং 11 সেপ্টেম্বর হয়ে যাবে। নেক্সট, এক্সাইজ নিউ ভ্যাকান্সি আপডেট, অর্থাৎ এক্সাইজ নিউ ভ্যাকান্সি নোটিফিকেশান কবে আসতে চলেছে। সেপ্টেম্বর মাসেই নিউ ভ্যাকান্সির নোটিস আসতে চলেছে, সেখানে ASI এর জন্য 450টা সিট থাকছে এবং SI এর জন্য 150টা সিট থাকছে। এজ থাকবে প্রত্যেকটা নিউ ভ্যাকান্সির ক্ষেত্রে, যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের এজ থাকবে 30, এবং SC ST OBC তারা আগে যা এজ ছাড় পেতে তার থেকে আরও 3 বছর এক্সট্রা এজ ছাড় পাবে। WP কনস্টেবল নিউ ভ্যাকান্সি যেটা আসবে সেটা 12,200+ ভ্যাকান্সি থাকবে, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ভ্যাকান্সি থাকবে 8,600+, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকবে 3,600+। WP কনস্টেবলের নিউ ভ্যাকান্সি কবে আসবে সেই ডেটটা এখনও ফিক্সড হয়নি, কিন্তু অফিসে কথাবার্তা চলছে সম্ভবত পুজোর শেষে, অর্থাৎ অক্টোবর মাসের 4th উইকে আসতে পারে, না হলে নভেম্বর মাসে এই ভ্যাকান্সিটা আসতে চলেছে। অনেকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলে, গিয়ে তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে তোমাদের WP কনস্টেবলের নিউ ভ্যাকান্সি হয়তো 2023 সালে আসবে না। এটা ভুল ইনফরমেশান, কারণ সঠিক ইনফরমেশান সবসময় অফিস থেকে দেওয়া হয় না। সঠিক ইনফরমেশানটা হলো অক্টোবর না হলে নভেম্বরে নিউ ভ্যাকান্সির নোটিস আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে।